আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। ইএমএ হাবিব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম। আজকের আলোচনা বিষয় হচ্ছে COVID-19 নিয়ে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ল্যান্ডসেট রিপোর্ট সম্পর্কে কিছু আলাপ আলোচনা। আপনারা হয়তো জানেন ল্যান্ডসেট পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞান ভিত্তিক জার্নাল, এটি নিউ ইয়র্ক থেকে প্রকাশিত হয়। কোভিড সংক্রান্ত বহু তথ্য এখানে নিয়মিত প্রকাশ হয়। সারা পৃথিবীর সব দেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ সবাই ল্যান্ডসেটের রিপোর্টকে অত্যন্ত গুরুত্ব সঙ্গে দেখে। 2021 সালের 12 এপ্রিল এই রিপোর্টে বহু তথ্য নিয়ে প্রমাণ করা হয়েছে যে COVID-19 বায়ু দ্বারা সংক্রামিত হয়, অন্য কোনোভাবে সংক্রামিত হয় না। প্রসঙ্গত বলা উচিত, জুলাই 2020 এ ল্যান্ডসেট জার্নালে 22টি দেশের প্রায় 223 জন বিখ্যাত বিজ্ঞানী, যাদের 45 জন নোবেল বিজয়ী, জানিয়েছিলেন যে কোভিড নিয়ন্ত্রণ কর্মসূচি সম্ভবত ভুল পথে যাচ্ছে। লকডাউন, স্যানিটাইজেশন এসব করে এই ছড়িয়ে পড়া রোখা যাবে না, এতে বিপর্যয় বাড়বে। তখন এটা প্রমাণ করার মতন তথ্য তারা পাননি, এটা একটা হাইপোথেসিস ছিল। এখন বিশাল তথ্য দিয়ে আরো বহু বিজ্ঞান এটা প্রমাণ করেছেন। যাদের আগ্রহ আছে তারা ডাক গো বা গুগল করে এই রিপোর্ট পড়তে পারে, খুব সহজবোধ্যভাবে বোঝানো হয়েছে। এর অংশ বিশেষ নিম্নে তুলে ধরা হচ্ছে। COVID-19 বিষয়ে এগুলো হচ্ছে প্রধান আলাপ আলোচনা। তো এখানে 10টি বিষয় মোটামুটি তুলে ধরা হয়েছে। তার মধ্যে প্রথমটি হচ্ছে কোভিড রোগ কোনোভাবে হাসি, কাশি, কফ, থুতু দিয়ে ছড়ায় না। বারবার হাত ধুয়ে স্যানিটাইজার ব্যবহার করে বাইরে থেকে ফিরে জামা কাপড় স্যানিটাইজ করলেও কোনো লাভ নেই। এটি পোশাক, জুতো, আসবাবপত্র, ধাতু, চামড়া এসব দিয়ে ছড়া। রোগীর ব্যবহার করা কোনো জিনিস এর স্পর্শে এই রোগ ছড়ায় না। যানবাহনের হাতল, সিঁড়ি এসবের মাধ্যমে COVID-19 ছড়ায় না। এই জীবাণু ছড়ায় রোগীর কথা, নিঃশ্বাস, বায়ু, হাসি, চিৎকার, এমনকি গান থেকেও। জীবাণু বাতাসে মেশে এবং বাতাসে বহুক্ষণ সক্রিয় থাকে। যেহেতু বৃহৎ অংশের রোগীর কোনো রকম উপসর্গ থাকে না বা খুব হালকা উপসর্গ থাকে, তাই এই আপাত সুস্থ রোগীরাই বেশিরভাগ রোগ ছড়ায়। বাস্তবে যত কোভিড রোগী পাওয়া গেছে তার 52% মতন রোগীর উৎস উপসর্গহীন রোগী। ঘরের বাইরে থেকে ঘরের ভিতরে রোগ ছড়ানোর সম্ভাবনা বহুগুণ বেশি এবং সে রোগ ভয়াবহ হবার সম্ভাবনাও ঘরেই অনেকগুণ বেশি। বারবার হাত ধুয়ে স্যানিটাইজার ব্যবহার করে বাইরে থেকে ফিরেই জামা কাপড় স্যানিটাইজ করলে নিঃসন্দেহে প্রমাণিত। যারা বাইরে হয়েছেন
তাদের চেয়ে যারা বদ্ধ ঘরে থেকেছে তাদেরও হয়েছে বহুগুণ বেশি। এমনকি ভেন্টিলেটরের প্রয়োজন বা মৃত্যু হয়েছে তাদের অনেকগুণ বেশি। বাস্তবে মৃতদেহ প্রায় 86% ঘরে বদ্ধ ছিলেন। এই গৃহবন্দী নিয়ে রিপোর্টে বহু বিস্তারিত আছে। বলা হয়েছে ঘরে থেকে রাস্তা, বড় বাগান, জঙ্গল, নদী এমন এইসব এলাকা এই গৃহবন্দী নিয়ে রিপোর্টে বহুগুণ বিস্তারিত আলাপ আলোচনা রয়েছে। কারণ শপিং মল ভালো বলা হয়েছে, কারণ সেখানে জায়গা অনেক বেশি, তাই বাতাসের জীবাণুর ঘনত্ব কম। ঘরের থেকে স্কুল কলেজ অনেক অনেক নিরাপদ প্রমাণ করা হয়েছে ল্যান্ডসেট। তাই সারা বিশ্বে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, চীন এসব ঘনবসতিপূর্ণ দেশে অবিলম্বে শিক্ষক ও শিক্ষাকর্মীদের ভ্যাকসিন নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে বলা হয়েছে। এতে শিক্ষার উন্নতির সাথে শিশু কিশোরদের কোভিড হওয়ার সম্ভাবনাও অনেক কমে যাবে। লকডাউন এই রোগ নিয়ন্ত্রণে কোনো উপকারিতা নয়, বরং দীর্ঘদিন ঘরে বন্দি থেকে শহর এলাকায় এই রোগ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই ঘরে আবদ্ধ দশা না কাটালে সামনে ভয়াবহ রূপ দেখা যাবে, যা এখনো কল্পনার বাহিরে। ঘরে থাকার সময় দরজা জানালা যত বেশি সম্ভব খোলা রাখতেই হবে। বাড়ির ভিতরে হাওয়া চলাচল না হলে সে বাড়ি ত্যাগ করাই শ্রেয়, কারণ এই রোগ অন্তত আরো 12-15 বছর থাকবে। ১৬ বছরের বেশি সবাইকে টিকা নিতে হবে। দ্রুত আরো কম বয়সের শিশুদের এই টিকার আওতায় আনতে হবে। ঘন বসতিপূর্ণ শহরে এই রোগ অতিমাত্রায় ক্ষতিকর থাকবে। আধা শহর বা গ্রামে এই রোগ অল্প দিনই নিয়ন্ত্রণে চলে আসবে। বলা হয়েছে প্রত্যেকের নিজের পাশের 500 মিটার এলাকায় কোনো রোগী থাকলে এই রোগ হবার সম্ভাবনা প্রচুর। বলাই বাহুল্য, বড় শহরে একজনের 500 মিটার এলাকায় এ যত মানুষ থাকেন, একটা গোটা গ্রামেও তত মানুষ থাকেন। দেখা গেছে একজনের বাড়ির 60টা বাড়ি পড়ে অন্য জনের কোভিড থেকে এই ব্যক্তি রোগ ছড়িয়েছে। এরকম উদাহরণ লক্ষ লক্ষ। বাড়ির দেয়াল, দরজা চোর আটকাতে পারলেও আরএনএ ভাইরাস আটকাতে পারে না। দিনের বেশিরভাগ সময় বাইরে থাকুন, পারলে মাঝে মাঝে একটু ফাঁকা জায়গা, গ্রাম এসব এলাকায় যান, ফুসফুসের জীবাণু কমে যাবে। পারলে ঘনবসতি এলাকা ছেড়ে একটু আধা শহর এলাকায় বসবাস করুন। ইউরোপ আমেরিকায় ঘরে শহরে বাড়ি বিক্রি করার ধুম পড়ে গেছে। অনেক ক্ষেত্রেই সবাই গ্রাম এলাকায় বাড়ি খুঁজতেছেন।